আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার দিনাজপুর বোর্ডে আট নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উদ্দীপকে দুইটি চিত্র দেওয়া ছিল চিত্র এক এবং চিত্র দুই ক নাম্বার প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সেকথিটা সমান থার্টিন বাই টুয়েলভ হলে সাইন্থিটা প্লাস কসথিটাই এর মান নির্ণয় করো তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে সেকথিটা ইকুয়াল থার্টিন বাই টুয়েলভ তো আমাদের এই অঙ্কটা সমাধান করতে সাইন্থিটা এবং কস্থিটার মান লাগবে তাহলে সুতরাং কস্থিটা ইকুয়াল তাহলে কি হবে টুয়েলভ বাই থার্টিন অর্থাৎ সেক থিটার যে মানটা আছে তার বিপরীত মান হল কস থিটার মান এখন এখান থেকে আমাদের বের করতে হবে সাইন থিটার মান সাইন স্কোয়ার থিটার সমান আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এটা হলো সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান সেখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তো ওয়ান মাইনাস কস থিটার মান হলো টুয়েলভ বাই থার্টিন স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম ওয়ান মাইনাস টুয়েলভের স্কোয়ার করলে ওয়ান ফোরটি ফোর থার্টিনের স্কোয়ার করলে ওয়ান সিক্সটি নাইন তো লস আগু হলেও ওয়ান সিক্সটি নাইন গুণ করলে হবে ওয়ান সিক্সটি নাইন মাইনাস এখানে হবে ওয়ান ফোর তো মাইনাস করলে আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ আর নিচে থাকতেছে ওয়ান সিক্সটি নাইন তাহলে সুতরাং সাইনতিটা ইকুয়াল তাহলে স্কোয়ার আমরা রুট করে দিলাম টোয়েন্টি ফাইভ বাই ওয়ান সিক্সটি নাইন টোয়েন্টি রুট করলে হয় ফাইভ আর ওয়ান সিক্সটি নাইনের রুট করলে হয় থার্টিন এই যে থিটার মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের কী করতে হবে সাইন্থিটা প্লাস থিটা এই দুটো মান যোগ করতে হবে থিটার মান হল ফাইভ বাই থার্টিন প্লাস থিটার মান হল টুয়েলভ বাই থার্টিন লসাগু হল থার্টিন তাহলে উপরে হলো ফাইভ প্লাস টুয়েলভ অর্থাৎ লসাগু আর হর যদি একে হয় তাহলে উপরে যা থাকে তাই বসে এখানে যোগ করলে আমরা পাচ্ছি সেভেন্টিন নিচে হলো থার্টিন এটাই হবে আনসার আশা করি বুঝতে পারছেন তো অথবা আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে সমাধান করতে পারি যে ত্রিভুজ নিলাম এখানে দিলাম কোন থিটা আর কোনের বিপরীতে আমরা জানি কি থাকে লম্ব আর সমকোণের বিপরীতে থাকে অতিভুজ আর অবশিষ্ট যেটা থাকে এটা হলো ভূমি তো থিটা সমান আমরা জানি কি কিচেনে ভূত আছে কিচেনেতে কস ঘুরতে ভূমি আর আসেতে অতিবুজ অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হবে টুয়েলভ আর অতিভুজ হবে থার্টিন তাহলে এখানে কিসের মান নেই লম্ব নেই তো লম্ব বের করার সূত্র আমরা জানি যে রুট ওভার অতিবুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা স্কোয়ার করলে ওয়ান সিক্সটি নাইন মাইনাস ওয়ান ফোরটি ফোর মাইনাস করলে টোয়েন্টি ফাইভ রুট করলে পাচ্ছি ফাইভ তাহলে লম্বো আমরা পাইলাম ফাইভ এখন এই চিত্র থেকে আমরা সাইন থিটার মান বের করতে পারি যে সাইন সমান আমরা জানি সাগরে লবণ আছে অর্থাৎ লবণতে লম্ব আছেতে তে অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব হলো ফাইভ আর অতিভুজ হলো থার্টিন তাহলে সাইন থিটার মান ফাইভ বাই থার্টিন এখানে কস থিটার মান পাইছি এখানে সাইন থিটার মান এখন এই দুটো যোগ করলেও হয়ে যাবে আমরা এইভাবেও সমাধান করতে পারি যেটা সহজ লাগে সেভাবে সমাধান করব আমরা পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র এক হতে বিডি এর মান নির্ণয় করো তো নম্বর চিত্রে এখানে দেওয়া ছিল যে এটা কোন বিডিসি থার্টি ডিগ্রি আর পুরো এবির হলো সেভেন্টি টু মিটার আর এখানে প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ ছিল এখানে এডি আর সিডি সমান কিনা সেটা বলা ছিল না তো আমরা বোর্ড বইয়ে যেহেতু গাছ ভাঙার অঙ্ক করেছি যে এই যে উপরের অংশটুকু ভেঙে ভূমিতে স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এডি আর সিডি সমান বিবেচনা করে অঙ্কটা সমাধান করতে পারি তো আমরা প্রথমে লিখব যে চিত্রে এবি ইকুয়াল সেভেন টু মিটার কোন বিডি সি ইকুয়াল থার্টি ডিগ্রি এরপরে আমরা এই যে ভাঙা অংশ যে বিডি আছে এই অংশটা আমরা ধরে নেব এক্স মিটার তাহলে ধরি বিডি ইকুয়াল এক্স মিটার পুরোটা যদি সেভেন্টি মিটার হয় অর্থাৎ এবির মান যদি সেভেন্টি টু মিটার হয় আর বিডি যদি আমরা এক্স ধরি তাহলে এডি কি হবে 72 টু মাইনাস এক্স অর্থাৎ এবি থেকে বিডি যদি আমরা বাদ দেই এডির মান পাব তাহলে এডি হবে 72 টু আর এখানে এডি যেহেতু আমরা সিডি বিবেচনা করলাম তাহলে সিডির মান হবে 72 টু মাইনাস এত মিটার তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এডি ইকুয়াল সেভেন্টি টু মাইনাস এক্স মিটার এখন এখানে আমাদের সমকোণী ত্রিভুজ হল বিডিসি বা বিসিডিএ যেহেতু কোন এখানে দেওয়াইছে বিন্দুতে আর আমরা জানি কোণের বিপরীতে কি থাকে লম্ব আর সমকোণের বিপরীতে থাকে অতিভুজ তাহলে আমরা লিখতে পারি এখন সমকোণী ত্রিভুজ বিসিডি এ আমাদের এখানে মান আছে ভূমি আর অতিভুজ তাহলে ভূমি আর অতিভুজ তাহলে এটা কি দিয়ে করতে হবে ত্রিকোণমিতিক অনুপাতের আমরা জানি যে থিটার সাথে সম্পর্ক হলো ভূমি আর অতিভুজের অর্থাৎ ভূমি আর অনুপাতকে অর্থাৎকে কস্থিটা বলা হয় ভূত আছে ভূমি আছেতে অতিভুজ তাহলে এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের কস্থিটা ব্যবহার করতে হবে কস এখানে থিটার মান হলো থার্টি ডিগ্রি ইকুয়াল ভূমি হলো এক্স আর অতিভুজ হলো সেভেন্টি টু মাইনাস এক্স বা কস থার্টি ডিগ্রির মান কত তো কস থার্টি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু ইকুয়াল এক্স বাই সেভেন্টি টু মাইনাস এক্স বা এখন আমরা আর গুণন করতে পারি টু দ্বারা এক্সকে গুণ করলে হবে টু এক্স ইকুয়াল রুট থ্রি দ্বারা যদি এইদিকে গুণ করি সেভেন্টি টুকে গুণ করলে হবে সেভেন্টি টু রুট থ্রি মাইনাস রুট থ্রি দ্বারা এক্সকে গুণ করলে হবে রুট থ্রি ইন্টু এক্স এবার আমরা এক্সগুলো একদিকে নিব যেহেতু আমরা এক্সের মান বের করবো এই জন্য এক্সগুলো আমরা একদিকে নিব তাহলে টু এক্স এদিকের মাইনাস রুট থ্রি এক্স নিয়ে আসলে হবে প্লাস রুট থ্রি এক্স ইকুয়াল এদিকে থাকতে এসে কি সেভেন্টি টু রুট থ্রি বা এখন এখান থেকেই আমরা এক্স কমন নিতে পারি তাহলে থাকে টু প্লাস রুট থ্রি ইকুয়াল সেভেন্টি টু রুট থ্রি বা এক্স ইকুয়াল তো এক্সের সাথে এটা গুণ অবস্থায় আছে এখানে ইন্টু অবস্থায় ওই দিক গেলে ভাগ হবে সেভেন্টি টু রুট থ্রি তাহলে বাই নিচে হলো টু প্লাস রুট থ্রি তাহলে সুতরাং এক্স এখন এটা আমরা ক্যালকুলেটরে একবারে ক্যালকুলেশন করতে পারি তার জন্যে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা লিখবো সেভেন্টি টু রুট থ্রি এরপরে ভাগ দিবো পরে ব্র্যাকেটে আমরা নিচের অংশটুকু তুলব তো ব্র্যাকেট না দিলে এখানে ভুল অ্যান্সার আসবে তো ব্র্যাকেটে আমরা লিখবো টু প্লাস রুট থ্রি এরপরে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল তাহলে এই যে মানটা আমরা পাচ্ছি থার্টি থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফাইভ আমরা ফোর টু লিখতে পারি যেহেতু আসন্ন মানের ক্ষেত্রে আমরা জানি যে ফাইভ থেকে নাইন পর্যন্ত কোনো ডিজিট যদি দশমিকের পরে বাদ দেওয়া হয় তাহলে পূর্বের ডিজিটের সাথে ওয়ান যোগ করতে হয় তো এখানে ফোর ওয়ান ফাইভ আছে তো ফাইভ যেহেতু আমরা বাদ দিতেছি ওয়ান যোগ করলে এখানে তাহলে ফোর ওয়ানটা কী হবে ফোর টু হবে তাহলে থার্টি থ্রি পয়েন্ট ফোর টু এত প্রায় আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়মান বিডিকে আমরা এক্স ধরে নিয়েছিলাম তাহলে সুতরাং নির্ণমান বিডি সমান থার্টি থ্রি পয়েন্ট ফোর টু মিটার প্রায় দশমিক মান আসলে আমরা প্রায় লিখব এটাই হবে আনসার পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র দুইয়ের আলোকে ত্রিভুজ পি এর পরিসীমা নির্ণয় করো পি কিউ এস অর্থাৎ এই যে বড় সমকোণী ত্রিভুজটা এটার পরিসীমা বের করতে বলা হয়েছে আর পরিসীমা মানে কি আমরা জানি যে কোনো কিছুর পরিসীমা মানে তার বাহুগুলোর সমষ্টি আর এখানে যেহেতু এটা ত্রিভুজ ত্রিভুজের তিনটা বাহু থাকে তাহলে এই তিনটা বাহুর সমষ্টি হলো এই ত্রিভুজের পরিসীমা অর্থাৎ পিকিউ প্লাস ইউএস প্লাস পিএস এই তিনটা মান যদি আমরা বের করতে পারি এই তিনটা মান যোগ করলে আমরা এই ত্রিভুজটির পরিসীমা পেয়ে যাব তো প্রথমে আমরা দেখবো যে ধরি চিত্র দুইয়ের আলোকে আমরা এই পিকিউকে ধরে নিলাম এইস মিটার আর এই যে কিউ আর এই অংশটুকু আমরা জানি না এটা ধরে নিলাম এক্স মিটার তাহলে ধরি পিকিউ ইকুয়াল এইস মিটার কিউ আর ইকুয়াল এক্স মিটার চিত্রে আমাদের দেওয়া আছে আর এস ফিফটি ফোর মিটার এরপরে দেওয়া আছে কোন পি আর কিউ সিক্সটি ডিগ্রি পিএস কিউ ফ্টি ফাইভ ডিগ্রি তো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং qs সমান তাহলে কিউএস কি হবে যে qr আর আর এস যোগ করলে আমরা পাবো কিউএস অর্থাৎ এক্স প্লাস ফিফটি ফোর এক্স প্লাস ফিফটি এটা হবে কিউএসের মান এখন আমরা প্রথমে এই যে ছোটো যে সমকণী ত্রিভুজটা আছে পি এটা নিয়ে শুরু করবো আমরা লিখবো এখন ত্রিভুজ এইখানে আমরা একটা ধরে নিছি এইচ আর একটা এক্স অর্থাৎ একটা লম্ব আর একটা ভূমি আর লম্ব আর ভূমি কার সাথে সম্পৃক্ত ট্যান থিটার সাথে টেরা লম্বা ভূত অর্থাৎ টেরাতে ট্যান লম্বাতে লম্ব আর ভূততে ভূমি তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি আর ট্যানের বিপরীত হলো কট অর্থাৎ ভূমি বাই লম্ব তাহলে আমরা লিখবো ট্যান এখানে থিটা অর্থাৎ কোণের মান হলো সিক্সটি ডিগ্রি যেহেতু আমাদের এখানে ত্রিভুজ আমরা নিছি আর ইকুয়াল তাহলে লম্ব হলো এইস ভূমি হল এক্স বা টেন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি ইকুয়াল হলো এইচ বাই এক্স এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এইচ বাই রুট থ্রি অর্থাৎ এক্স এখানে রুট থ্রির জায়গায় আসলো আর রুট থ্রি এক্সের জায়গায় গেলো এটা আমরা একটা সমীকরণ এক দিয়ে রাখলাম এক্স ইকুয়াল পাইলাম এইচ বাই রুট থ্রি এরপরে আমরা বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করবো আবার ত্রিভুজ এস এ আবার লম্ব আর ভূমি অর্থাৎ ট্যান দিয়ে লিখতে হবে ট্যান এবার কোন হলো আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি ট্যান সমান কি লম্ব বাই ভূমি লম্ব হলো পিকিউ যাকে আমরা ধরে নিয়েছি এইস আর ভূমি হলো এখানে কিউএস যার মান হলো এক্স প্লাস ফিফটি ফোর এক্স প্লাস ফিফটি ফোর বা টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান ইকুয়াল এইচ বাই এক্স প্লাস ফিফটি ফোর বা এখন যদি আর গুণন করি এর নিচে কিছু নয় মানে ওয়ান ওয়ান দ্বারা এইচকে গুণ করলে হবে এইচ ইকুয়াল এই পাশে ওয়ান দ্বারা গুণ করলে হবে এক্স প্লাস ফিফটি ফোর বা এইচ এই এক্সটায় এখানে প্লাস আছে এইদিকে আসলে হবে মাইনাস এক্স ফিফটি ফোর আর এক নং হতে আমরা এক্সের মান বসিয়ে দিতে পারি এইচ বাই রুট থ্রি বা এইচ মাইনাস এক্সের মান হলো এইচ বাই রুট থ্রি ইকুয়াল ফিফটি ফোর এখানে সাইড নোট দিতে পারি যে এক নং হতে বা এইচ কমন নিতে পারি এইচ কমন নিলে এখানে থাকবে ওয়ান মাইনাস উপরে এইচ কমন নিলে তাহলে এখানে থাকতেছে ওয়ান নিচে থাকতেছে রুট থ্রি ইকুয়াল ফিফটি ফোর বা এইচ ইন্টু এখানে লস আগো হইল রুট থ্রি রুট থ্রি আর ওয়ান গুণ করলে হবে রুট থ্রি মাইনাস ওয়ান হইল ফিফটি ফোর বা এই সিকুয়াল তাহলে এইখানে এইচের সাথে একটা গুণ আছে ওই দিক গেলে কী হবে ভাগ হবে আবার গুণ চিহ্ন দিলে উল্টে যাবে তাহলে রুট যাবে উপরে অর্থাৎ ফিফটি ফোর হবে রুট আর উপরে যেটা আছে সেটা নিচে আসবে রুট থ্রি আসবে নিচে সুতরাং এই এখন এটা আমরা এখান থেকে মান বের করতে পারি এর জন্য আমরা ক্যালকুলেটরে হেল্প নিব তো উপরে আমরা লিখব ফিফটি ফোর রুট থ্রি ভাগ ব্র্যাকেটে আমরা লিখবো রুট থ্রি মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ ইকুয়াল আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন সিক্স ফাইভ আছে সেভেন সেভেন আমরা লিখতে পারি তো এইসের মান আমরা পেয়ে গেলাম অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এখন যদি আমরা এইচের মান এক নঙে বসাই দেই তাহলে এক্সের মান পাবো তাহলে এইচের মান এক নঙে বসাই তাহলে এক্স ইকুয়াল কী আছে এইচ বাই রুট থ্রি এইচের মান ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন বাই রুট থ্রি এখন এটা আমরা ভাগ করবো তাহলে অ্যান্সার ভাগ রুট থ্রি ইকুয়াল আমরা পাচ্ছি সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন সেভেন তাহলে সুতরাং এখন আমরা কিউএস সমান লিখতে পারি কিউএস কী ছিল এক্স প্লাস ফিফটি ফোর তাহলে এক্সের মান হল সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন সেভেন তার সাথে প্লাস ফিফটি ফোর ইকুয়াল তো যোগ করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন তো আমরা চাইলে এই অংশটুকু না করেও আমরা মানটা বের করতে পারি কীভাবে যেহেতু এখানে কোন দেওয়া আছে ফোরটি ফাইভ ডিগ্রি আর আমরা জানি যদি একটা কোন ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে লম্ব আর ভূমি কি হয় সমান হয় যেহেতু এখানে আমরা এইচের মান পেয়েছি তাহলে এইচ যত হবে অর্থাৎ লম্ব যত হবে ভূমি এর মান ঠিক ততই হবে তো আমরা এখানে চাইলে লিখতে পারি যে যেহেতু কোন এস কিউ ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে সুতরাং পি কিউ ইকুয়াল ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন মিটার তো একবারেই আমাদের কিউএস মান বের হয়ে আসলো তো পরিসীমা বের করার জন্য আমাদের আর একটা মান দরকার সেটা হলো পি এস মান তো এখন আমরা পি মান চাইলে পিথাগোরাসের উপবাদ্য দিয়ে বের করতে পারি এখানে যেহেতু পিকিউএস ত্রিভুজের অতিভুজ হলো পি এস পিথাগড়াশ দিয়ে করতে পারি অথবা আমরা এখানে লম্ব বাই ইতিভুজ অর্থাৎ সাইন দিয়েও করতে পারি তা আমরা লিখবো যে ত্রিভুজ পি কিউ এস এ সাইন কোন হলো ফোরটি ফাইভ ইকুয়াল তো সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তো লম্ব হল এখানে পি কিউ অর্থাৎ এইস যার মান আমরা পাইলাম ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন বাই অতিভুজ পি এস তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট টু সমান ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন বাই পি এস আর আর গুণ করলে পি এস আর ওয়ান গুণ করলে আমরা পাবো পি এস ইকুয়াল এখানে হলো রুট টু আর ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন গুণ করতে হবে গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি পয়েন্ট সিক্স নাইন তো আমরা পি কিউ এস ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এখন আমরা পরিসীমা বের করতে পারি তাহলে আমরা লিখব ত্রিভুজ পিকিউএস এর পরিসীমা প্রমান ইকিউ যোগ QS যোগ ইএস ইকিউ এবং কিউএসের মান সমান ওয়ান হান্ড্রেড অ্যান্ড প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড মান আমরা পাইলাম ওয়ান হান্ড্রেড মিটার এখন আমাদের এই তিনটা যোগ করতে হবে তাহলে যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তো ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন যেহেতু দুইবার আছে এই জন্য আমরা দুইবার যোগ করলেও হবে অথবা গুনন টু দিলেও হবে অর্থাৎ দুইবার যোগ করা যে কথা টু দ্বারা গুন করা একই কথা তার সাথে যোগ হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি পয়েন্ট সিক্স নাইন ইকুয়াল তাহলে ফোর হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স পয়েন্ট টু থ্রি তাহলে এত মিটার প্রায় তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ